50 জনের ইন্টারভিউ লিনো এডা লোক কভার পারলো না শিয়াল কয় প্রকার এটা কোন কথা হলো শালা কাক দে চাকরি করা মুখ আচ্ছা দেখি পরের জন কি কয় নেক্সট আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন বাপুরে এর কোমা চোটপাটি আলাদা উল্টা আর হামাক প্রশ্ন করিচ্ছে হ আছি ভালোই আছি আচ্ছা কোন কি ধরবেন ধরেন শিয়াল কয় প্রকার কোন এটা প্রশ্ন করলেন স্যার শিয়াল তো 16 প্রকার এটা তো খুবই সহজ কি কেউ দুই প্রকার তিন প্রকারের উপরে বেশি কোয়া পারলো না আর ই করছে 16 প্রকার আচ্ছা কোন তো ভাই কি কি এক নাম্বার হচ্ছে যে শিয়াল সব সময় রূপচর্চা করে মানে সব সময় মানে মুখটুক পরিষ্কার রাখে লদিজ্জা প্রতিদিন মুখ ধোয় মানে মেন কথা হচ্ছে যে মেকআপ নিয়ে ব্যস্ত থাকে তাক কয় ফেশিয়াল আর দুই নাম্বার হচ্ছে যে শিয়াল লয় কিন্তু শিয়ালের লাগান্তি মানে সাজে বসে থাকে মনে করে আমি শিয়াল পণ্ডিত পুরা বনের মধ্যে আমি বুদ্ধিমান তাই হচ্ছে আর্টিফিশিয়াল সেই মজা পাচ্ছি তারপর যে শিয়াল হচ্ছে ব্যবসায়ী শিয়াল মানে টেকা ছাড়া কোনো কথা কয় না মানে ওর সাথে কথা কবার গেলেও টেকা লাগে কোনো বুদ্ধি লিবার গেলেও টেকা লাগে ই হচ্ছে কমার্শিয়াল যে শিয়াল সারা জীবন টেকার হিসাব করে যায় মানে টেকা অলয় কিন্তু খালি হিসাব করে লাখ লাখ কোটি কোটি টাকা হিসাব করে তাই হচ্ছে ফিনান্সিয়াল পাঁচ নম্বর হচ্ছে যে শিয়াল বিচ্ছিন্নতাবাদী অর্থাৎ সবার সাথে বিচ্ছিন্ন কারোর সাথে যোগাযোগ থয় না তাই হচ্ছে ডিফারেন্সিয়াল যে শিয়াল সবসময় বাড়ির মধ্যে থাকে মানে বাড়ির থেকে বাড়ায় না মানে ওর জন্য খাবার ঢয়ালে যাওয়া লাগে বাড়ির মানে বাড়াবেই না ওই তাই হচ্ছে রেসিডেন্সিয়াল আর সাত নম্বরে হচ্ছে যে শিয়াল গোপন মানে খুবই গোপনীয় মানে সব কিছু গোপন রাখে তাই হচ্ছে কনফিডেন্সিয়াল আর যে শিয়াল মনে করেন যে হচ্ছে যে মানে কোর্ট কাছারি কেস মেস নিয়ে খুব ব্যস্ত থাকে মানে আইন নিয়ে ব্যস্ত কেউ কিছু কইলে খালি কয় কেস করে দেখ আমি দেখিচ্ছি তাই হচ্ছে জুডিশিয়াল বাপুরে বেকুব সাথে কেন তারপর নয় নম্বর শিয়াল কি কোন তো তারপর হচ্ছে যে শিয়াল মানে কঠিন সময় পাশে থাকে মানে বিপদ আপদ মানে খুবই গুরুত্বপূর্ণ আর কি ই হচ্ছে যে ক্রুশিয়াল আর যে শিয়াল প্রাথমিকভাবে ঘাপটি লাগে থাকে কিন্তু পরে কিন্তু ঝাড়ে পালায় তাই হচ্ছে ইনিশিয়াল যে শিয়াল সম্ভাবনাময় মানে খুবই মানে যেটি যাবি সেটির কাজ হাসিল করে আসবি ই হচ্ছে পটেন্সিয়াল আর যে শিয়াল খুবই প্রয়োজনীয় মানে মানে সব কাজে ওকে লাগে মানে অক ছাড়া কোনো কাজই হবি না তাই হচ্ছে অ্যাসেন্সিয়াল তারপর যে শিয়াল সগলির উপকার করে মানে যারই বিপদ হোক না কে ওই ছুটে চলে যাবে মানে যাবি উপকার করা পারুক আর না পারুক ওই যাবি সেই শিয়াল হচ্ছে বেনিফিশিয়াল আর যে শিয়াল উপযুক্ত মানে নিজে খুবই উপযুক্ত মনে করে মানে উপযুক্ত লয় তা ওই মনে করে মানে এর ভাব তাই হচ্ছে ক্রিডেন্সিয়াল আর যে শিয়াল আংশিক মানে প্রত্যেকটা কাম তার অর্ধেক মানে পুরা কাম করবা গেলেও ওই মিচ্ছানা করে চলে আসবি মানে কোনো দিন ওই পুরা কাম করবি না মানে আংশিক কাজ করবি ই হচ্ছে পার্শিয়াল আর যে শিয়াল মানে লাস্ট 16 নম্বর হচ্ছে যে শিয়াল খুবই প্রভাবশালী মানে সেই প্রভাব বিস্তার করে মানে সগলি অক দিকে ভয় পায় মানে অক ছাড়া মানে কোনো কামই হয় না ই হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল এই হচ্ছে 16 প্রকার শিয়াল বুঝছেন এ তোরা কে কুটি আসর আমাক দর আমি পাগলা হয়ে গেছি